সব মিলে 3 বিঘে কি 3.5 বিঘে রাখো। 3 সাড়ে 3 বিঘা, তাহলে তো বেশ খানিকটা জায়গা। মানে এই ফসল হলো এই জমিতে, আর ঘাস লাগানো আছে, মেঘনি গাছ আছে, গরু আছে বাড়িতে, ওগুলো দেখাশোনা করেন? হ্যাঁ, গরু ছাগল সবই আছে। দর্শক, আসলে কিন্তু মানে মুখে বলাটা যতটা সহজ, করাটা কিন্তু আসলে ছোট। কয়টা আছে গরু? গরু আছে 3টি। 3টি গরু সামলায়, 2টো বাচ্চা, মনে করেন তারাও মোটামুটি অ্যাডাল্ট, স্কুলে যায়, আর 3 বিঘা জমি, এটা কিন্তু একজন মহিলার পক্ষে কন্ট্রোল করা খুব কঠিন। তারপরও আমরা আপনাকে সাধুবাদ জানাচ্ছি। আসলে মানে একটা ইয়ে আছে না, যে আমরা নারী আমরাও পারি, তো আমাদের বাংলার এই নারীদের দেখলে কিন্তু বোঝা যায় যে এনারা নারী, এনারাও খুব ভালোভাবে কিন্তু পারে। শুধু দর্শক, সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আমি নবদ্বীপ, আমি এখন আছি যশোর জেলাতে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসম্ভব সুন্দর একটা পালং শাকের জমিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর আমার পাশে যে ব্যক্তিটি রয়েছে মূলত ইনি হচ্ছে এই পালং শাকের আপনার ফার্মার। তো আমরা তার সাথে পরিচিত হব, কিভাবে এত সুন্দরভাবে পালং শাকটা চাষাবাদ হলো আমরা ওনার মুখ থেকে আর কি শুনবো। কেমন আছেন আপনি? খুব ভালোই আছি। ভালো আছেন না? তো আপনি আপনার পেশাগত জীবনে শুধুমাত্র কি আপনি কৃষি কাজ করেন নাকি? না, ড্রাইভারি করি, ট্রাকের ড্রাইভারি। ট্রাকের ড্রাইভার। তো দর্শক, উনি কিন্তু পার্ট টাইমটাকে কৃষি বেছে নিয়েছেন আর ফুল টাইম করেন ড্রাইভার। তো আমরা মানে ওনার যে ওয়াইফ, হ্যাঁ, ওনার ওয়াইফ অধিকাংশ সময় এই আপনার ক্ষেতগুলো না দেখাশোনা করে। আমাদের আপনার এখানে যেটা হয়, মহিলারা সাধারণত ফেঁসে আসতে চায় না, এই জন্য আমরা তাকে আনতে পারিনি, এই জন্য আমরা আন্তরিক দুঃখিত। তো আমরা ওনার সাথে কথা বলবো। তো দাদা, এখানে এই যে আপনার কতটুকু জায়গায় এই আপনার পালন শাক? 1 বিঘে। 1 বিঘা জায়গায়, তাই না? আচ্ছা, 1 বিঘা জায়গায় লাগাতে, আমরা মনে করেন নতুন যদি কেউ পালন শাক করতে চায়, আমি আপনার কাছ থেকে একটা ধারণা নেব যে আপনার এখানে কত টাকা কি খরচ হয়। তো আমরা প্রাথমিক স্টেপ থেকে আসব। প্রথমে আপনার যে জমিটা কি চার্জ দেওয়া হয় তো না? হ্যাঁ, চার্জ দেওয়া হয়েছে, পাওয়ার টিলার দিয়ে। পাওয়ার টিলার দিয়ে চার্জ দেওয়া হয়েছে। চার্জ দেওয়ার সময় যে সারটা দিয়েছেন, আপনি কি কি সার দেয়া এখানে? ইউরিয়া দেয়া 5 কেজি। আচ্ছা, আর ড্যাপ দেয়া হলো 15 কেজি। আচ্ছা, ফসফেট দেয়া আছে 10 কেজি। 10 কেজি। আর কম্পোস্ট সার ওই শতাংশে 7 কেজি। 7 কেজি। আচ্ছা, কম্পোস্ট সার 7 কেজি, আর আমরা বাদ বাকি কিন্তু সারের কথা শুনলাম। শুনে ভালো লাগে যখন আমাদের কৃষকরা জমিতে হিউজ পরিমাণ কম্পোস্ট সার ব্যবহার করে। দর্শক, আমরা জেনে নেব ইনি কম্পোস্ট সারের আপনার ঠিকানাটা পেলেন কোথায়। আসলে এই যে কম্পোস্ট সার দেওয়া, এটা আপনি কোথা থেকে শিখছেন? এটা সবাই দে, মানে আশেপাশে সবাই দিচ্ছে তাই? হ্যাঁ, আমার জানা মতে এটা কিন্তু আমাদের মানে শুধু আমাদের না, উপজেলা কৃষি অফিস থেকে কিন্তু কম্পোস্ট সারটা নিয়ে আসছে। তো আগে কিন্তু কিছু কিছু লোকে দিত, এখন মোটামুটি লোক আর কি চেনে, এই জন্য আমি সাধুবাদ জানাই আমাদের উপজেলা কৃষি অফিস। এখানকার কোন জায়গার জন্য এটা? এটা কেশবপুর, কেশবপুরের কৃষি অফিস। এনারা মাঝে মাঝে এখানে আসেন, এসে মানে এখানে যে উপসহকারীরা আসে তারা মাঝে মাঝে আপনাদের দ্বারা আসেন? আসে আসে, ওনারা এসে কিন্তু ওনারাই মূলত এইসব কম্পোস্ট সারটা সম্পর্কে কৃষকদের উদ্বুদ্ধ করে। আর আচ্ছা, কম্পোস্ট সারটা মনে করেন যদি দেয়া হয় তাহলে আপনার এই রেজাল্ট কেমন? রেজাল্ট তো খুব ভালো হয়েছে। কত বছর এই কম্পোস্ট সারটা আপনি দেয়া মানে প্র্যাকটিস? 5 বছর ধরেন। 5 বছর ধরে সারটা দেন? আচ্ছা আচ্ছা। তো আমরা সারের ডোজটা কিন্তু শুনলাম। তো এখানে এই যে আপনার লাস্টে মানে সারগুলো না দেওয়ার পর এবার যে কাজটা থাকে, এটা হচ্ছে আপনার জমিতে মানে কি করেন কি এটা? এটা এটা দিয়ে বাইসুই দিয়ে আপনার হলো বুনি দেওয়ায়। তো দর্শক, এখানে মনে করেন যে পালং শাকের বীজটা আপনার জমি চাষ করার পর একবার বীজ ছড়ানো হয়, ছড়ানোর পর মই দিয়ে কিন্তু জমি সমান করা হয়, করার পর কিন্তু আরো একবার বীজ ছড়ানো হয়, ছড়ানোর পর কিন্তু আবার মই দেওয়া হয়, দিয়ে তারপর যদি আপনার মাটি শুকনো থাকে তাহলে কিন্তু আপনার পানি দেওয়া হয়, সেচ দেওয়া হয়, দিলে মোটামুটি 6 থেকে 7 দিনের ভিতরে, না 6 থেকে 7 দিনের ভিতরে কিন্তু পালং শাক গাছটা আপনার মাটি খুঁড়ে উপর পানে ওঠে। আর মোটামুটি এটা কাটতে সময় লাগে কতদিন দাদা? 60 দিন। 60 থেকে 65 দিনে কিন্তু এটা হারভেস্ট হয়ে যায়। তো এখানে 1 বিঘা জমিতে আপনার টোটালি সার, তারপর জমি চাষ, আপনার 10,000 টাকা না? কীটনাশক কয়বার দেওয়া হয়? কীটনাশক 4-5 ফিটে ফিটে, 5 বার দেওয়া হয়, মানে সব মিলায় আপনার 10,000 টাকার ভিতরে কভার হয়ে যায় না? তো 10,000 টাকার ভিতরে কিন্তু টোটালটাই কমপ্লিট হয়ে যায়, মানে সুসম্পন্ন। আর এবার এই যে জমিটা, এই পালং শাকটা আপনারা কি মানে বিক্রি হয় কিভাবে? এটা এটা খ্যাত ধরন বিক্রি হয়েছে,
কত টাকা বিক্রি হবে? 45,000। 45,000। দর্শক এখানে কিন্তু 10,000 টাকা আপনার ইনভেস্ট, 45,000 টাকা বিক্রি, প্রফিট থাকা আছে 35,000 টাকা, তাই তো? 35,000 টাকা, এটা কিন্তু মানে কৃষকদের জন্য অনেক বড় একটা পাওয়া। আচ্ছা, বছরে কি পালং শাকটা একবারই লাগান নাকি? একবার দুইবার যদি উঠে যায়, পরে দাম যদি থাকে তাহলে পরে আবার লাগানো, পরে আবার লাগানো হয়। তো এই সিজনটাই কিন্তু আপনার পালং শাকের জন্য খুবই ভালো। তো পালং শাক চাষটা এমনই একটা চাষ, বাজার দর যদি 10 টাকার নিচে চলে আসে তাহলে লস হবে, তাহলে কিন্তু লস হবে, মানে মনে করেন যে টাকা বিনিয়োগ হয়েছে ওই টাকা উঠানোই টাফ ব্যাপার। অনেক অনেক সময় কৃষকদের এমনও হয় যে পালং শাক টাকা পয়সা খরচ করে লাগানো, এই পালং শাক বিক্রি হয় না, বিদায় কিন্তু জোন দিয়ে উঠায় এটা খানার দেয়া লাগে, লাগে না, এটা কিন্তু অনেক মানে আর কি লস হয়। তো এবছর আমাদের কৃষকরা কিন্তু অত্যন্ত খুশি, কারণ প্রত্যেকটা মালের বাজারই কিন্তু এবছর ভালো। আপনার লাল শাকের আপনার কেজি এখন বর্তমানে বাজারে আপনার না 20 টাকা না, তারও বেশি, 25 টাকা 30 টাকা এরকম। আর পালন শাকের কেজি কত এখন? এখন 35 টাকা, 35 টাকা 40 টাকা পালন শাকের কেজি। যাই হোক, এই যে 1 বিঘা জমিটা, এটা কিন্তু আপনার বিক্রি হলো কত টাকা বললেন? 45,000। 45,000 টাকা, 10,000 টাকা ইনভেস্ট, এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট। তো দাদা, এতক্ষণ আমাদের সাথে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্বল্প পরিসরে কিভাবে পালন শাকটা চাষাবাদ করতে হয় এই বিষয়টি আর কি দেখালাম। তো আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।